প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি ফারজানা আহমেদ, ব্যবস্থাপনা বিভাগ, সিনিয়র প্রভাষক। আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগে ব্যবস্থাপনা, ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনার নীতি চ্যাপ্টারটা একটু আলোচনা করব। আশা রাখি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, এবং আমি প্রত্যাশা করি বাকি সামনের সময়টাও তোমরা নিরাপদেই থাকো। এখন আমরা এই চ্যাপ্টারটা, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতি বছরই এই চ্যাপ্টারের উপর আমাদের উদ্দীপকের কোশ্চেন আসে, সেজন্য এখন প্রত্যেকটা পয়েন্ট এখানে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনা নীতি বা আদর্শ। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ব্যবস্থাপনা আর একটা হচ্ছে নীতি। আমরা এর আগের ক্লাসে তোমরা একটা ক্লাস পেয়েছো, সেখানে ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা হয়েছিল, তারপর আমি আজকে একটু আলোচনা করি। ব্যবস্থাপনা হচ্ছে কি, এটা একটা ইংলিশ শব্দ, ম্যানেজমেন্ট থেকে এসছে। এই ম্যানেজমেন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানেজ যোগ ম্যান যোগ টি, এই তিন ভাগে ভাগ করতে পারি। এই ম্যানেজ আমাদের এখানে হচ্ছে, ম্যানেজ হচ্ছে ব্যবস্থা করা, পরিচালনা করা বা চালিয়ে নেওয়া, ম্যান হচ্ছে মানুষগুলোকে, টি হচ্ছে ট্যাক্টফুল অর্থাৎ সুকৌশল, সুকৌশলে মানুষগুলোকে পরিচালনা করাই হচ্ছে ব্যবস্থাপনা। আর নীতি হচ্ছে কি, এটা একটা প্রতিষ্ঠিত সত্য অর্থাৎ অনেক গবেষণা করে যে সত্যটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেটাই হচ্ছে নীতি। আর ব্যবস্থাপনার নীতি হচ্ছে ব্যবস্থাপনার বিষয়টা যে নীতিগুলোর উপর প্রতিষ্ঠিত তাকেই আমরা ব্যবস্থাপনা নীতি বলি। এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেখানে আসলে অনেকগুলো নীতি আছে ব্যবস্থাপনা, তা এখন সবগুলোর ভিতরে আমরা সবচেয়ে জনপ্রিয় যেটা আমাদের ব্যবস্থাপনার জন্য হ্যান্ডি ফেলে 14টা নীতি, এই 14টা নীতি নিয়ে আজকে আমরা একটু ক্লাসে আলোচনা করব। আমাদের দেখো, আমাদের প্রথম নীতিটা হচ্ছে, আমি প্রথমে একটু নীতিগুলো বলে নিই। আমাদের নীতিগুলো হচ্ছে, একটা কার্যবিভাজন নীতি, ক্ষমতা ও দায়িত্বের সমতা নীতি, শৃঙ্খলা নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ নীতি, পারিশ্রমিক নীতি, কেন্দ্রীকরণ নীতি, জোরামো সিংহ নীতি, হিউম্যান উপযোগিতা, সাম্যতা, চাকরি স্থায়িত্ব নীতি, উদ্যোগ এবং একতায় বল। এখন এই বিষয়টা আলোচনার জন্য আমাদের যে জিনিসটা একটু দরকার সেটা হচ্ছে, আমি একটা ডায়াগ্রাম একটু আঁকছি, এই ডায়াগ্রামটা একটু দেখো, এটা এই নীতিগুলো আলোচনা কিন্তু আমার এই ডায়াগ্রামটা একটু কাজে লাগবে। এটা একটা ব্যবস্থাপনা স্তর, আমরা জানি ব্যবস্থাপনা তিনটা স্তর আছে, একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এবং এটা হচ্ছে ওয়ার্কার নন ম্যানেজমেন্ট। এখন এই ম্যানেজমেন্ট দেখো, আমি এখানে একটা কাঠামো এঁকেছি, এই কাঠামোতে আমি এখানে জিএম বলতে জেনারেল ম্যানেজারকে বুঝাচ্ছি, এবং আর এখানে পিএম বলতে পারচেস ম্যানেজার, এই পিএমকে প্রোডাকশন ম্যানেজার এবং সেলস ম্যানেজার, তাদের আন্ডারে এস বলতে ওনাদেরকে সুপারভাইজার বোঝাচ্ছি, যারা নিম্নস্তরীয় ব্যবস্থাপক, এবং সবার শেষে ডাব্লিউ বলতে ওয়ার্কারকে বোঝাচ্ছি। এটা একটা সংগঠন কাঠামো, এটা আমরা মাঝারি ধরনের একটা সংগঠন কাঠামো চিত্র তুলে ধরেছি। হ্যাঁ, এই চিত্রটা কেন তুলে ধরব, এখানে আমার পয়েন্টগুলো বোঝানোর জন্য চিত্রটা আমার একটু দরকার। আমার প্রথম পয়েন্ট হলো কার্য বিভাজন নীতি, এটা যেমন ধরো একজন ব্যক্তি অনেকগুলো কাজ করতে পারে কিন্তু সে জানে, কিন্তু তার একার পক্ষে সব কাজ করা সুচারুরূপে কখনো সম্ভব নয়, তাই কি করা হয়, যেমন একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে গেলে আমার কী দরকার, প্রথমেই পারচেস করতে হবে, কাঁচামাল কিনতে হবে, তারপর সেটাকে উৎপাদন করতে হবে, তারপর সেটাকে সেল করতে হবে। এখন এই ক্ষেত্রে তিনটা কাজ জেনারেল ম্যানেজার জানলো তার একই সময় তিনটা কাজ তার পক্ষে করা সম্ভব নয়, সেই জন্য কী করা হয়, কাজগুলোকে ভাগ ভাগ করে করা হয়। যেমন পারচেস সংক্রান্ত কাজগুলো এই ডিপার্টমেন্টে, প্রোডাকশনগুলো এখানে, সেলসগুলো এখানে, এবং এখানে ধরো আমরা একটা ডিপার্টমেন্টের কথা বলছি, প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্টে আবার অনেকগুলো কাজ থাকে যেগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ ম্যানেজারের পক্ষে সবগুলো কাজ করা সম্ভব নয়, তার আন্ডারে কিছু সুপারভাইজার থাকবে, তাদের
এইভাবে কাজগুলোকে ভাগ ভাগ করাতে বলা হয় কার্য বিভাজন নীতি। এবার আসো দুই নম্বর নীতি কি, ক্ষমতা ও দায়িত্বের সমতার বিধান নীতি। এখানে দেখো, এখানে দেয়া আছে পারচেজ প্রোডাকশন সেল, এখানে পারচেজ সম্বন্ধে কাজগুলোকে পারচেজ ম্যানেজারকে, প্রোডাকশন সম্বন্ধে কাজগুলো প্রোডাকশন ম্যানেজারকে, আবার সেলস সম্বন্ধে কাজগুলো সেলস ম্যানেজারকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এই কাজগুলোকে এইভাবে ভাগ করা হয়েছে। এখন কাজ তোমাকে সুচারুরূপে সম্পাদন করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, কাজের সাথে সাথে সে কাজগুলো সুচারুরূপে করার জন্য তোমাকে দায়িত্ব এবং ক্ষমতা দিতে হবে। যদি তোমাকে দায়িত্ব এবং ক্ষমতার ভিতরে তোমার সমতা বিধান করা না হয়, যদি দায়িত্ব বেশি দেওয়া হয় কিন্তু ক্ষমতা না দেওয়া হয়, অথবা ক্ষমতা বেশি দেওয়া হয় দায়িত্ব না দেওয়া হয়, তাহলে কী হবে, তোমাকে দায়িত্ব দেওয়া আছে ক্ষমতা দেওয়া নেই, তাহলে তোমার পক্ষে কাজ করা কখনোই সম্ভব হবে না। কেন, তোমাকে তোমার পক্ষে তাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না, তোমাকে সিদ্ধান্তের জন্য উপরের মহলের কাছে অপেক্ষা করতে হবে, তাহলে সঠিক সময় তুমি সেই কাজটা করতে পারবে না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাকে দায়িত্বের চেয়ে ক্ষমতা বেশি দেওয়া হবে, তাহলে কি তুমি ক্ষমতাকে অপব্যবহার করবে। সেই জন্য তোমাকে কী করতে হবে, কাজের সাথে সাথে তোমার কাজের দায়িত্ব ক্ষমতা সমতা বিধান করতে হবে। তিন নম্বর কি, শৃঙ্খলা নীতি। আমরা জানি বিশৃঙ্খল কোনো কাজ কখনোই পাবে তার লক্ষ্য পানে পৌঁছাতে পারে না। যেমন ধরো তুমি পড়তে বসেছ সন্ধ্যায়, অনেক বই খাতা নিয়ে বসেছ, তোমার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। হ্যাঁ, তুমি একবার এই বই ধরো, একবার ওই বই ধরো, তুমি সময় শেষে দেখবে তোমার কোনো পড়াই হয় না। কিন্তু তুমি যদি সুশৃঙ্খলভাবে একটা পরিকল্পিতভাবে তুমি তোমার পড়াগুলো রেডি করো, প্রস্তুতি নাও, তাহলে দেখবে সময় শেষে তোমার যতটুকু তুমি টার্গেট নিয়েছো তার 50% হলে তোমার পড়া হয়। তাই প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা করতে হবে, সুশৃঙ্খল নিয়ম নীতি মেনেই তোমাকে কাজগুলো করতে হবে। তারপর কি, আদেশের লক্ষ্য। এটা কি আদেশের লক্ষ্য হচ্ছে, আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখছি, দেখো আমি মুছে মুছে ফেলিনি, কেন এখানে দেখো আমরা এখানে দেখছি কেউ কারো ঊর্ধ্বত, কেউ কারো অধস্ত। কেউ কাউকে কাজে নির্দেশ দিচ্ছে, কেউ কাজ করে তার কাজে জব দিয়ে তা করছে, তাই তো? হ্যাঁ, এই আদেশ যদিও এখানে দেখো আমার ঊর্ধ্বত অনেকে, কিন্তু আমাকে ঠিক আমাকে কাজে নির্দেশ দেওয়ার জন্য ঊর্ধ্বত একজন থাকতে হবে। যেমন কি দেখো, আমি আরো একটু চিঠি থেকে দেখাচ্ছি, যদি এরকম হয় তার পক্ষে কষ্টকর হয়ে যাবে, সুচারুরূপে সে সম্পাদন করতে হয়তো পারবে না। তাই এইটাকে বলা হয় দ্বৈত অধীনতা। কি বলা হয়? দ্বৈত অধীনতা। তাই যখন ব্যবস্থাপনা করা হবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে একজন ঊর্ধ্বতনের ঠিক উপরে, এমন দুজন না ঊর্ধ্বতন না থাকে অধস্তনের উপরে, যাতে অধস্তন পক্ষে তার দায়িত্ব পালন করা কষ্ট করে যায়। তাই দুজন হতে হবে এরকম, ঊর্ধ্বতনের আন্ডারে তোমার অধস্তন অনেকজন থাকতে পারে, তাই এটা হতে হবে এরকম। অতএব যখন ব্যবস্থাপনা আমরা প্রয়োগ করবো তখন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন দ্বৈত অধীনতা পরিহার করা হয়। আচ্ছা, তারপর দেখো আর হচ্ছে নির্দেশনা দেখবো, যেমন এখানে পুরো একটা সংগঠন, একটা সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এখানে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হয়। এখন সব আমার নির্দেশনা উপর থেকে নিচের দিকে আসে, নির্দেশনা কি ঊর্ধ্বতন তার অধস্তনকে দেয়, তাই তো? এই নির্দেশনা একই রকম থাকতে হবে সর্বস্তরে সর্ববিভাগে। আমার নির্দেশনার মধ্যে যদি ঐক্যতা না থাকে তাহলে কিন্তু সেই নির্দেশটা, জারিকৃত নির্দেশটা সম্পাদন করা অধস্তনদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, হয়তো সেটা সম্ভব হয় না। তাই নির্দেশনার ভিতরে, কারণ আমরা শ্রমিক দিয়ে কাজ করাই বা আমার অধস্ত থেকে কাজ করা, একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ আসবে, তাই আমার এই নির্দেশনার ভিতরে আগের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার সাথে একটা মিল থাকতে হবে, ঐক্য থাকতে হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে এটাকে বলা হয় নির্দেশনার মতো। তারপর বলা হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ। এটাকে যেমন ধরো এটা পুরোটা সংগঠনে, এই পুরো সংগঠনে সবারই কিন্তু প্রত্যেকের প্রতিষ্ঠানের প্রত্যেকের অবস্থানের দায়িত্ব এবং প্রত্যেকে এখানে লক্ষ্য অর্জনে প্রত্যেকের কিন্তু অবদান আছে। এখানে শুধু বলা যাবে না শুধু জেনারেল ম্যানেজারের কারণে প্রতিষ্ঠানটা সফলতা পেয়েছে বা শুধু প্রোডাকশন ম্যানেজারের কারণে সফলতা পেয়েছে, এখানে প্রত্যেক স্তরে প্রত্যেকের অবদান আছে প্রতিষ্ঠানের সফলতা।
পাওয়ার পেছনে। তাই যেমন ধরো এখানে যদি প্রতিটা কাজ সফল হয় তাহলে প্রত্যেক প্রত্যেক স্তরে প্রত্যেকের সফলতা আসবে। যেমন প্রোডাকশন ম্যানেজার বা পারচেস ম্যানেজার, তার দায়িত্ব থাকে ধরো সব পারচেস করার কাজ। এখন তাকে যদি সে পারচেস করতে গিয়ে সে যদি সঠিক কাঁচামালটা কিনতে না পারে তাহলে কিন্তু প্রোডাকশন ম্যানেজারের পক্ষে ভালো কোনো উৎপাদন করা সম্ভব নয়। এখন কেউ যদি তাকে এরকম কিছু অফার করে যে আমি আপনাকে বাড়তি কিছু সুযোগ সুবিধা দেবো, আমার এই পণ্যটা আপনি নেন, অথচ পণ্যটা খুব বেশি কোয়ালিটি সম্পন্ন না, হ্যাঁ, এখন সেই যদি বাড়তি সুবিধা পাওয়ার জন্য কোম্পানির কথাটা না ভেবে সে নিঃস্বার্থের কথা ভাবে, তাহলে কী হবে, সে সাময়িক হয়তো তার কিছু সময় সে মনে করতে পারে সে লাভবান হয়েছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু পরে ঠিক সবার সাথে কোম্পানির সাথে সেও বুঝতে হবে। কেমন করে দেখো, তার প্রতিষ্ঠানটা যখন খারাপ কাঁচামাল নিয়ে কখনোই ভালো পণ্য উৎপাদন করতে পারবে না, তখন প্রতিষ্ঠানটা যখন প্রতিযোগিতায় টিকতে পারবে না, তখন কী হবে, তখন প্রতিষ্ঠানটা যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলো সেখানে ব্যাঘাত ঘটবে। প্রতিষ্ঠানের ব্যর্থতার সাথে সাথে প্রত্যেকেরই এই ব্যর্থতার ভাবটা বহন করতে হবে। তাই প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেকে নিজের স্বার্থকে না দেখে কোম্পানির স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, পরবর্তী ভাবে পয়েন্ট কি, পারিশ্রমিক। পারিশ্রমিক মানে কি? পারিশ্রমিক হচ্ছে শ্রমের মূল্য। তাহলে এখানে দেখো ডায়াগ্রামে আমার এক একজনের পজিশন এক একরকম, এক একজনের কাজের দক্ষতা এক একরকম, যার যতটুকু দায়িত্ব যার যতটুকু শ্রমের মূল্য তাকে সেই পরিমাণ শ্রমের মূল্য দিতে হবে। যদি একজন শ্রমিক বা একজন কর্মকর্তা তার শ্রম অনুযায়ী পারিশ্রমিক না পায় তাহলে কাজের প্রতি সে কিন্তু উৎসাহিত হবে না। আর তুমি তার যতই তুমি দক্ষ এবং যোগ্য কর্মী আনো না কেন, যদি তার ভিতরে দক্ষতাকে তুমি বের করে আনতে না পারো তাহলে কিন্তু তার দ্বারা তুমি সফলতা পাবে না। আর সেজন্য তাকে ন্যায্য পারিশ্রমিক তাকে দিতে হবে। তারপরে আমার পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয়করণ নীতি। এটা কেন্দ্রীয়করণ মানে কি? কেন্দ্রীয়করণ হচ্ছে একটা জায়গায় ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখা। যদি সমস্ত ক্ষমতা জেনারেল ম্যানেজার রেখে দেন এবং নিজের দিকে ক্ষমতা না দেন, কেন্দ্রীয়করণ হচ্ছে ক্ষমতা নিজের মধ্যে রাখা, বিকেন্দ্রীয়করণ হচ্ছে প্রয়োজনে কিছু কিছু ক্ষমতা নিজের দিকে ছেড়ে দেওয়া। এখন জেনারেল ম্যানেজার যদি সমস্ত ক্ষমতা নিজের হাতে রেখে দেন তাহলে কিন্তু তার পক্ষেও যেমন সব কাজ করা সম্ভব হবে না সুন্দরভাবে, তেমনি যারা অধস্থন আছে তাদের পক্ষেও কিন্তু তার দায়িত্ব অনুযায়ী ক্ষমতা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তার পক্ষে তার কাজ করা সম্ভব হবে না। সেজন্য অতিমাত্রায় কেন্দ্রীকরণ বা অতিমাত্রায় বিকেন্দ্রীকরণ কোনোটাই একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুফল নিয়ে আসবে না। তাই এখানে কেন্দ্রীকরণ বলতে বোঝাচ্ছে যে এরকম ক্ষমতাকে নিজ হাতে ব্যক্তিগত রাখা। তারপরে হচ্ছে জোড়াময় শিকল। জোড়াময় শিকল একটু দেখো, আমরা তো শিকল চিনি তাই না, শিকল কীরকম, শিকল হচ্ছে এরকম চেন যাকে বলি আমরা, একটার সাথে একটা করা যদি ছুটে যায় তাহলে এটা কিন্তু চেন হবে না, তাই না। এখন দেখো এখানে একটু দেখায় আমাদের, আমরা জানি কি নির্দেশ কোথা থেকে আসে, উপর থেকে নিচে, এবং জবাবদিহিতা কোথা থেকে আসে, নিচ থেকে উপরে। দেখো আমি এটা চেনে কোথা আছে, দেখো নির্দেশনা কীভাবে আসছে, যেমন জেনারেল ম্যানেজার নির্দেশনা কিন্তু পালন করছে ওয়ার্কার, কিন্তু জেনারেল ম্যানেজার সরাসরি ওয়ার্কারকে কোনো নির্দেশনা দিচ্ছেন না। জেনারেল ম্যানেজারের নির্দেশ দিচ্ছেন প্রোডাকশন ম্যানেজারকে, প্রোডাকশন ম্যানেজার দিচ্ছেন ওয়ার্কার, ঠিক একইভাবে অন্যান্য ডিপার্টমেন্টে। এই যে দেখো এই নির্দেশনা যে উপর থেকে নিচে আসছে এটা একটা চেনের মতো। এখন একটা করা যদি ছুটে যায় তাহলে জেনারেল ম্যানেজারের নির্দেশনা কিন্তু ওয়ার্কার পাবে না। আর ওয়ার্কারে দেখো এই ওয়ার্কার জব দিয়ে করছে কাকে, সুপারভাইজারকে, সুপারভাইজার কাকে করছে, প্রোডাকশন ম্যানেজারকে, প্রোডাকশন ম্যানেজার কাকে করছে, জেনারেল ম্যানেজারকে। তাহলে আমার জবাব দিয়ে দাও নিচ থেকে উপর দিকে এই চেন আকারে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি চেন অফ কমান্ড। আচ্ছা, তারপর হচ্ছে কি নিয়ম অনুবর্তিতা। এটা কি? এটা হচ্ছে নিয়ম অনুযায়ী আমার সব কিছু হতে হবে। যখন আমার যেখানে যে পজিশনে আমার যাকে পোস্টিং দেওয়া দরকার আমার যে, আচ্ছা তাহলে আমাকে কিছু নিয়ম অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা তো আচ্ছা নিয়ম শিখে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব কিছু নিয়ম থাকে, এই নিয়ম অনুযায়ী তোমার প্রতিষ্ঠানে চলতে হবে এবং সব স্তরে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। তারপর পয়েন্ট হচ্ছে কি সমতা। সমতা মানে সবাইকে সমান চোখে দেখা। যেমন আমার জেনারেল ম্যানেজার তার আন্ডার বিভাগীয় প্রধান আছে, এরা সবাই কিন্তু একই পজিশন, বা তার অধস্থন জানা সবাইকে তাকে সমান চোখে দেখতে হবে। কাউকে সুযোগ সুবিধা বেশি দিল, কাউকে কম দিলে, এরকম যদি করে তাহলে একজন জেনারেল ম্যানেজার কিন্তু একজন লিডার, তাহলে তারা অন্যরা তাকে লিডার হিসেবে মানবে না এবং সেখানে ব্যবস্থাপনা কার্যকারিতাও থাকবে না। তারপর হচ্ছে কি দেখো চাকরি স্থায়ী।
একজন ম্যান পাওয়ার যদি সবসময় একটা চাকরি হারানোর ভয় থাকে তাহলে তার কিন্তু কাজে মনোনিবেশ করা কখনোই সম্ভব হবে না, আর মনোনিবেশ করতে না পারলে তার দক্ষতা তুমি বের করে নিয়ে আসতে পারবে না। সেই জন্য চাকরির স্থায়িত্বটা থাকতে হবে। তারপর হচ্ছে উত্তর, এটা কি বর্তমান যুগটা হচ্ছে আধুনিক প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তি নির্ভরশীল একটা যুগ। এখন প্রতিনিয়ত তোমাকে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। এখন আমার আগা গতকালের প্রযুক্তি আজকে আমাদের ব্যাকডেটেড, তাই পুরো প্রতিষ্ঠানকে কী করতে হবে এই নতুন প্রযুক্তি নিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং সর্বশেষ আমার যেটা হচ্ছে একতায় বলে, এটা কি আমার দেখো এটা একটা কি সংগঠন, একটা টিম ওয়ার্ক। যে কোনো প্রতিষ্ঠানের সফলতা পাওয়ার জন্য অবশ্যই টিম ওয়ার্কের প্রয়োজন হয়। আমি এর আগেই বলেছি কোনো প্রতিষ্ঠানে কোনো কারো এক এক প্রচেষ্টায় কখনো প্রতিষ্ঠানের সফলতা পাওয়া যায় না, সকলের সম্মিলিত প্রচেষ্টায়, যাকে আমরা বলি একতায় বল। আমাকে এই প্রতিযোগিতামূলক টিকে থাকতে হলে এভাবে আমাকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনার জন্য হ্যান্ডিফোলের 14টা নীতি, যে আমাদের এই ব্যবস্থাপনা খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে ভালো করে আয়ত্তে আনতে হবে। এবং মনে রাখবো এর উপর অবশ্যই আমাদের ব্যবসা উদ্যোগ আমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে অবশ্যই এখানে কিন্তু কয়েকটা পয়েন্টের উপরেই আমাদের প্রশ্ন আসে। এখন প্রিয় ছাত্রছাত্রী, কিন্তু খুব দ্রুত আমি অল্প সময় পেয়েছি তার মধ্যে একটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আগে থেকে, এটা আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা ঘরে বসে এই চ্যাপ্টারগুলো যদি আগে থেকে একটু রিডিং করে রাখো তাহলে তোমাদের পক্ষে এই পড়াগুলো একটু ধরা সহজ হবে, বুঝতে সহজ হবে। আর সবাই নিরাপদে থাকবা, সব পরিবারকে নিরাপদে রাখার মতো সহযোগিতা করবা এবং ঘরে বসে তোমাদের পড়াগুলো একটু রিডিং করে এগিয়ে নেওয়ার চেষ্টা করবা। এই বলে সবাই সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করবা। এই বলে আমি আমার আজকের ক্লাসটা শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।